কদিন আগে ভারতবর্ষে দুটো ফোন লঞ্চ হয়েছে, একটা হচ্ছে রিয়েলমি ইউ ওয়ান আর একটা হচ্ছে রেডমি নোট সিক্স প্রো। রেডমি ইউ ওয়ানের দাম রাখা হয়েছে 14,999 টাকা 4GB 64GB ভার্সনের, আর রেডমি নোট সিক্স প্রোর দাম রাখা হয়েছে 13,999 টাকা 4GB 64GB ভার্সনের। তো এই ফোন দুটোর মধ্যে কোনটা জাতির জন্য সুটেবল সেটাই আমি আজকে এই ভিডিওতে জানাবো। তারপরে আমার নাম হচ্ছে অভিজিৎ শেঠ, তোমরা দেখছো ফোন পাগলা সুবিধা রেস্টিং সিনেমি। চলো শুরু করা যাক। তো সবার আগে আমি কথা বলবো লুকে। তো রেডমি নোট সিক্স প্রো লুক মোটামুটি রেডমি নোট ফাইভ প্রো, রেডমি নোট ফোর, মানে দীর্ঘদিন ধরে এক বছর দু বছর ধরে চলে আসা ফোনগুলোর মতনই রয়েছে। সেখানে রিয়েলমি ইউ ওয়ানে প্রিমিয়াম ফিল তোমাদের ধরে মনে হবে, পলিকার্বনেট ব্যাক দেওয়া হয়েছে, কিন্তু এর একটা সবথেকে বড় অসুবিধা হচ্ছে এক মাস ইউজ করার পর তোমার ফিঙ্গারপ্রিন্টস প্রচণ্ড হাতে লেগে যাবে আর স্ক্র্যাচও পড়ে যেতে পারে। সুতরাং তোমাদের সবসময় ইউজ করতে হয় প্রোটেক্টিভ কেস বা সিলিকন কেস বা যে ধরনের কেসগুলো হয় সেই কেসগুলো দিয়ে তোমাকে ইউজ করতে হবে। তো প্রিমিয়াম শুরুতে মনে হলেও রিয়েলমি ইউ ওয়ান আপ টু মানে শেষ পর্যন্ত এতটা প্রিমিয়াম হবে না, সেখানে দুটো ফোনকে মানে কেউই ভালো নয়। যদি কথা বলি স্ক্রিনের, তো 6.26 ইঞ্চি স্ক্রিন তোমরা পেয়ে যাবে রেডমি নোট সিক্স প্রোয়ে, আর রিয়েলমি ইউ ওয়ানে পেয়ে যাবে তোমরা 6.3 ইঞ্চি। পিক্সেল ডেন্সিটি যদি কথা বলি তো রিয়েলমি ইউ ওয়ানে পেয়ে যাবে তোমরা 409 PPI আর রেডমি নোট সিক্স প্রোতে তোমরা পাবে 403 PPI। তো অবভিয়াসলি যদি আমি কালারের কথা বলি তো রেডমি নোট সিক্স প্রোয়ে থেকে কিন্তু রিয়েলমি ইউ ওয়ানের কালার কিন্তু অনেক ব্রাইট আসবে। আর সবথেকে বড় ব্যাপার নচের কথা, তো ডিউ ড্রপ নচ থাকছে তোমার রিয়েলমি ইউ ওয়ানে, আর সেখানে রেডমি নোট সিক্স প্রোতে তোমার একটা বড় জেনুইন মোটা পাড়া একটা নচ থাকছে, চারিদিকে বেজেলসটা অনেক বেশি, চিন লাইনটা অনেক বেশি। তো যদি আমি স্ক্রিনের কথা বলি তো রিয়েলমি ইউ ওয়ান কিন্তু রেডমি নোট সিক্স প্রোয়ের থেকে অনেক ভালো। এবার যদি আমি প্রসেসরের কথা হয় তো রিয়েলমি ইউ ওয়ানে থাকছে মিডিয়াটেক হেলিও P70 প্রসেসর, আর সেখানে রেডমি নোট সিক্স প্রোতে থাকছে স্ন্যাপড্রাগনের 636 প্রসেসর। স্ন্যাপড্রাগনের 636 বহু পুরনো প্রসেসর, রেডমি নোট ফাইভ প্রো যখন বেরিয়েছিল ওটা এই চিপসেটের ওপর তৈরি, সুতরাং বহুদিন হয়ে গেছে এখানে কিন্তু কোনো আপগ্রেডেশন হয়নি। আর রিয়েলমি ইউ ওয়ানে আপগ্রেডেশন হয়েছে মিডিয়াটেকের হেলিও P70 যেটা লেটেস্ট প্রসেসর, ইভেন এই চিপসেটে এটা ফার্স্ট ফোন। মিডিয়াটেক হেলিও P70 যেটা পারফরমেন্স ওটা কিন্তু স্ন্যাপড্রাগন 636 থেকে অনেক বেশি, আর ইভেন স্ন্যাপড্রাগন 660 থেকে অনেক বেশি। সুতরাং এটাতে কিন্তু প্রসেসর বা জিপিইউ কথা বলি বা গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলি সেটা কিন্তু অবভিয়াসলি রিয়েলমি ইউ ওয়ানে ভালো হবে। আর এখানে ব্যাটারি যদি সেকশনের কথা বলি তো 3500 mAh ব্যাটারি দেওয়া হয়েছে তোমার রিয়েলমি ইউ ওয়ানে, আর রেডমি নোট সিক্স প্রোতে তোমার দেওয়া হয়েছে 4000 mAh ব্যাটারি। দুটোতেই কিন্তু ফার্স্ট চার্জে থাকছে না, 4000 mAh ব্যাটারি দেখে মনে হলো বেশি, কিন্তু এটা 14 nm চিপসেটের ওপর তৈরি, আর রিয়েলমি ইউ ওয়ান হচ্ছে 12 nm চিপসের উপর তৈরি। তো এনার্জি কনজামশন রিয়েলমি ইউ ওয়ানে কম হবে রেডমি নোট সিক্স প্রোয়ের থেকে। বাট যদি ব্যাটারি সাইজের কথা বলি আর ব্যাটারি ড্রেনের কথা বলি তাহলে রিয়েলমি ইউ ওয়ান আর রেডমি নোট সিক্স প্রো প্রায় খুব কাছাকাছি। আর যদি আমি এখানে কথা বলি ক্যামেরা, তো 12+5 MP রিয়ার ক্যামেরা থাকছে রেডমি নোট সিক্স প্রোতে, 13+2 MP রিয়ার ক্যামেরা থাকছে রিয়েলমি ইউ ওয়ানে। ডেপথ সেন্সিং কিন্তু অনেক ভালো হবে রেডমি নোট সিক্স প্রোতে। আর যদি ফ্রন্টের কথা বলি তো 20+2 MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে তোমার রেডমি নোট সিক্স প্রোতে, আর রিয়েলমি ইউ ওয়ানে দেওয়া হচ্ছে 25 MP ক্যামেরা। এখানে বিশেষত্ব হচ্ছে সোনি IMX576 সেন্সার রিয়েলমি ইউ ওয়ানে লাগানো হচ্ছে। তো এর সাহায্যে তোমাদের যে সেলফিগুলো আসবে সেটা অনেক ভালো আসবে। তো অবভিয়াসলি এটা 25 MP একটা ক্যামেরাকে 20+2 MP একটা ক্যামেরাকে বিট করতে পারবে, সেই তোমাদের কিছু স্যাম্পলস আমি তোমাদের দেখাবো রিয়ার ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরারও। আমি বলে রাখি এগুলো আমার তোলা নয়, এগুলো আমি ইউটিউব থেকে কালেক্টেড করেছি, আমি যথাযথ ক্রেডিট তাদের দেব, আর আমি আমার মতামত জানাবো তোমাদের এই ফোনটার ব্যাপারে। তো তোমরা আগে দেখতে থাকো। তো যদি কথা বলি রেডমি নোট সিক্স প্রোতে, তো এখানে খুব সুন্দর এজ ডিটেকশন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো পরবর্তী ভিডিওটাতে যদি আমি আসি সেটা হচ্ছে রাত্রিবেলা, তো রাত্রিবেলা অবভিয়াসলি রেডমি নোট সিক্স প্রো ডিটেলস অনেক ভালো আসছে। আর যদি রাত্রি একটা শর্ট কথা বলি তো এখানে অবভিয়াসলি দেখতে পাচ্ছ রেডমি নোট সিক্স প্রোয়ে অনেক ভালো কালার আসছে। যদি আমি নর্মাল ডেতে কথা বলি তো এখানে এজ ডিটেকশন একটু ইস্যু রয়েছে নোট সিক্স প্রোয়ে, রেডমি ইউ ওয়ান ভালোই লাগছে। আর এখানে অবভিয়াসলি রেডমি নোট সিক্স প্রো কিন্তু বাজিমাত করে দিয়েছে। আর যদি আমি ডে সেলফি কথা বলি তো 25 MP যে সেলফি ক্যামেরা সেটা কিন্তু রেডমি নোট সিক্স প্রোর উপরে ভারী পড়ছে। আর এখানে তো পুরো ডিটেলস তোমরা দেখতেই পাচ্ছ, খুব নিখুঁত ছবি তুলছে রিয়েলমি ইউ ওয়ান। রাতে যদি সেলফির কথা বলি তো অবভিয়াসলি রিয়েলমি ইউ ওয়ান কিন্তু অনেক ভালো ছবি তুল। ভিডিওর যদি কথা বলি তো এখানে রেডমি নোট সিক্স প্রোতে EIS ফেসিলিটি থাকছে, তো অবশ্যই তোমাদের এখানে ভালো লাগছে। আর যদি আমি রাতের কথা বলি তো রিয়েলমি ইউ ওয়ান কিন্তু অ্যাকচুয়ালি ভালো ভিডিও পারফর্ম করছে বলে আমার মনে হচ্ছে, তোমাদের ধারণা অবশ্যই আমাকে জানাও। তো এই হলো আজকের ভিডিও, আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও আর পারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ।
জয় বাংলা।